ओके सलाम वालेकुम। आज के हमरा सीरीज एंड पैरेलल कॉम्बिनेशन ऑफ रेजिस्टेंस करबो। तो देखो सीरीज एंड पैरेलल कॉम्बिनेशन ऑफ रेजिस्टेंस पढ़ार आगे हमें कैकटा जिनिस एकटु बोलते चाई। शुरू करा जाक। एक्चुअली तुम्हारा जानो एक फिजिकल बेपार बोली तुम्हारे एक पाइप रही पाइप ठीक है तो पाइप दिए जल जा प्रान दिए बार ओके तो एक जिनिस देखो जे रेटे जल एटा दिए ढुकबे जल से रेटे बार हो कि हमारा से जानते हैं जल जे रेटे पाइपर प्रान दिए एंटार कर इनसाइड सिलिंडार से रेटे जल बार हो क्या क्वेश्चन एक अराइज हो जाए बार हो कि हमारा फार्स्ट अफ अल होना धरे निल जदि ना कि घटना घटे धरे नाओ एखने प्रति सेकेंडे एक लिटार जल जा ढुक ओके কত পরিমাণ জল সঞ্চিত হচ্ছে 200 গ্রাম মানে 200 লি মানে 200 গ্রাম বলতে গেলে অ্যাকচুয়ালি জলের ইউনিট তো গ্রাম নয় 1 লিটার মানে 1000 সিসি মানে 200 সিসি ঠিক আছে তো তার মানে কি এখানে 1000 সিসি জল বা 1 লিটার জল প্রতি সেকেন্ডে এন্টার করছে পাইপের ভিতরে এবং 800 সিসি বা 800 গ্রাম জল মানে 800 সিসি আর কি গ্রাম বলা হয় না জলের ইউনিট 800 সিসি জল বেরিয়ে যাচ্ছে আর কি তাহলে প্রতি সেকেন্ডে পাইপের ভিতরে 200 সিসি জল স্টোর হচ্ছে। এই ঘটনা যদি ঘটতে থাকে এই জলের ফ্লো যদি আমি 1 ঘন্টা ধরে পাঠাতে থাকি তাহলে প্রত্যেক সেকেন্ডে তোমার 200 সিসি জল স্টোর হচ্ছে। 1 ঘন্টা পাঠালে তোমার 3600 × 200 এত সিসি জল পাইপের ভিতরে স্টোর হয়ে যাবে। পাইপটিকে মাস আসে মোটা হতে একটা টাইম পর ফেটে যাবে আর কি। তাহলে যে রেটে জল ঢুকছে সেই রেটে জল যদি না বার হয় তাহলে অ্যাকচুয়ালি আমরা একটা ফ্লো পাবো না জলের। পাইপটা কিছুক্ষণ পর কি হবে, পাইপটা কিছুক্ষণ পর ফেটে যাবে। এবার দেখো হবে, আমি বললাম যে তাহলে এবার হলো না, তাহলে অবশ্যই হতে হবে যে রেটে জল ফ্লো ঢুকছে সেই রেটে জল বেরিয়ে যাচ্ছে, কারণ না হলে পাইপটা ফেটে যাবে। তার মানে কি এখান থেকে কনক্লুশন টানতে পারলাম যে রেটে জল পাইপের ভিতরে এন্টার করবে ঠিক সেই রেটে জল পাইপের পাইপ থেকে বেরিয়ে যেতে হবে। এটা ফার্স্ট কন্ডিশন। এবার চলে এসো একটা তারের ক্ষেত্রে, একটা ওয়্যার আছে, একটা ওয়্যার আছে ফুলফিল হবে কখন যদি যে রেটে ওয়্যারের এইদিকে ইলেকট্রন ঢুকবে ঠিক সেই রেটে ওয়্যারের এই প্রান্ত ইলেকট্রন বেরিয়ে আসবে, তবে ওয়্যারের ভিতর দিয়ে দীর্ঘক্ষণ মানে দীর্ঘ সময় ধরে কারেন্টের প্রবাহ হবে। জাস্ট লাইক দা ওয়াটার পাইপ, আগের ক্ষেত্রে জলের পাইপের ক্ষেত্রে যে জিনিসটা বললাম সেই জিনিসটা তোমার এখানে হবে আর কি। আমি এটাই বোঝাতে চাইলাম যে রেটে ইলেকট্রন এইদিকে যাবে ঠিক সেই রেটে ইলেকট্রন তার অপর প্রান্ত দিয়ে বেরিয়ে আসবে। অ্যাকচুয়ালি এরকম তো হয় না, ইলেকট্রনিক সার্কিট যদি আমরা দেখি, ইলেকট্রনিক সার্কিটে যদি দেখি কি হয়, ইলেকট্রনিক সার্কিটে জাস্ট এই যে ওয়্যার ছিল এই ওয়্যারে কি হয় একটা ব্যাটারি কানেক্টেড করা হয়, এই ব্যাটারি নেগেটিভ এন্ড ইলেকট্রন সাপ্লাই করে এটাতে আসে, এই ইলেকট্রন এখানে এন্টার করে কারেন্ট এই ডিরেকশনে যায় আর কি। তার মানে বলতে চাইছি যে এ যে রেটে ইলেকট্রন ছাড়বে ঠিক সেই রেটে ইলেকট্রন এই পজিটিভ এন্ডে ঢুকবে, ক্লিয়ার? এইবার দেখো একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমি বলতে চাইছি আলটিমেটলি তাহলে এরকম। এইবার তুমি বলছো কারোর ইচ্ছে হলো স্যার এখানে একটা ওয়্যার দিয়েছেন আমি একটা ওয়্যার দেবো না, আমি এখানে একটা ওয়্যার দেবো, তোমার ইচ্ছে হলো স্যার আমি দুটো ওয়্যার দেবো এখান থেকে এই পর্যন্ত একটা ওয়্যার, এখান থেকে এই পর্যন্ত দুটো ওয়্যার, গুড, ইটস আ ওয়্যার। ওয়্যার ইজ নাথিং বাট কনসিডার অ্যাজ আ রেজিস্ট্যান্স। তো আমি অ্যাকচুয়ালি বললাম এখানে তোমার দুটো রেজিস্ট্যান্স দিতে,
ওয়াটটাকে বেঁকিয়ে দিলাম এই রেজিস্ট্যান্স বোঝানোর জন্য, ক্লিয়ার? তার মানে এটা ক্লিয়ার যে রেটে এখান থেকে ইলেকট্রন ফ্লো হবে সেই রেটে ইলেকট্রন এখানেও ফ্লো হতে হবে, সেই রেটে ইলেকট্রন এটা দিয়ে ফ্লো হতে হবে, সেই রেটে ইলেকট্রন এটা দিয়ে ফ্লো হতে হবে, সেই রেটে এটা দিয়ে ইলেকট্রন ফ্লো হতে হবে, তবে অ্যাকচুয়ালি সার্কিটের ভিতরে অনেকক্ষণ ধরে ইলেকট্রনের প্রভাব থাকবে। আর উই নো ইলেকট্রনের প্রভাব হলেই কারেন্ট ফ্লো হয়, আলটিমেটলি সার্কিটের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হবে। আমরা কি জানি কারেন্ট ইজ নাথিং বাট আই ইজ ইকুয়াল টু ডি কিউ বাই ডিটি, বাট ডি কিউ ইজ দ্য অ্যামাউন্ট অফ চার্জ, ইউ নো, অ্যান্ড ডি কিউ ইজ টোটালি ডিপেন্ডেন্ট অফ দ্য নাম্বার অফ দ্য ইলেকট্রনস। দ্যাট মিনস the rate, the number of electrons emits from this negative end must be flow through this resistance and through this resistance also. মানে যত সংখ্যক ইলেকট্রন এটা দিয়ে বার হবে তত সংখ্যক ইলেকট্রন এটা দিয়ে বার হবে, এটা দিয়ে এটা দিয়ে যাবে, এটা দিয়ে এটা দিয়ে যাবে, আলটিমেটলি এই দেখো সময়টা তো কনস্ট্যান্ট, dq যদি কনস্ট্যান্ট হয় i টা কি হবে? কনস্ট্যান্ট হবে, কারণ i টোটাল ইলেকট্রনের উপর ইলেকট্রন সংখ্যার উপর ডিপেন্ড করছে। তাহলে প্রত্যেক ক্ষেত্রে এটা দিয়ে যত ইলেকট্রন যাচ্ছে, এটা দিয়ে যত ইলেকট্রন যাচ্ছে, এটা দিয়ে যত ইলেকট্রন সমান, তার মানে আমি বলতে পারি যে এটা দিয়ে যতটা কারেন্ট যাবে, 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 প্রত্যেকটা কারেন্ট কি হবে? সমান হবে। তোমরা ছোটবেলায় ক্লাস টেনে হয়তো পড়েছো আর কি, সিরিজ কানেকশনে যে সমস্ত রেজিস্ট্যান্স গুলো থাকে প্রত্যেকটা রেজিস্ট্যান্স এর ভিতর দিয়ে সমান পরিমাণ কারেন্ট যায়, তাই তো? কেন যায় কেউ জানতে না, আজকে জানলে কেন যাই বাকি তোমার বন্ধু বান্ধবকে বোঝাবে যে সিরিজ কানেকশনে যদি বিভিন্ন রেজিস্ট্যান্স কানেক্টেড থাকে, এখানে দুটো জায়গায় তিনটে রেজিস্ট্যান্স কানেক্টেড থাকে, নো ম্যাটার অ্যাজ ইউ উইশ, একটা দুটো তিনটে, তাহলে তিনটে রেজিস্ট্যান্সের সমান পরিমাণ কারেন্ট যেত। কেন যেত? কারণ না গেলে আর কি এইভাবে তোমার কারেন্ট ফ্লো বেশিক্ষণ হবে না, একটা টাইম পর সার্কিট ব্রেক হয়ে যাবে। জাস্ট লাইক দ্য ওয়াটার পাইপ, একটা টাইম পর যদি যত হারে ঢুকছিল একটু তত হারে যদি যত হারে জল ঢুকছে তত হারে যদি জল না বেড়ে যায় পাইপ থেকে যায় ব্লাস্ট হয়ে যাবে, ফ্লোটা বন্ধ হয়ে যাবে, জাস্ট ওই সেম জিনিস এখানে এরকম ঘটবে। এই জন্য সিরিজ কম্বিনেশনে সিরিজ কানেকশনে প্রত্যেকটা রেজিস্ট্যান্সে সমান পরিমাণ কারেন্ট ফ্লো হয়। ইটস মানে এটা খুব একটা কনসেপচুয়াল জায়গা আর কি, ম্যাক্সিমাম জনই জানে না, তো তোমরা জেনে দেখো জ্ঞান দেবে সবাইকে। এবার দেখো তোমাদের সিলেবাসে যেটা আছে এটা করো, তাহলে কি পেলাম? সিরিজে রেজিস্ট্যান্স গুলো আর কি ভিতরে সমান পরিমাণ কারেন্ট ফ্লো হয়। এবার একটা যেটা আছে আর কি, এবার একটা জিনিস দেখো, আমরা তো বিভিন্ন রকম চলে সার্কিট গুলো শিখছি কেন, আমরা এই সার্কিট গুলো বাড়িতে অ্যাপ্লাই করবো, বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন করবো, তাই তাই না? তো অ্যাকচুয়ালি কারোর ইচ্ছা হবে যে আমি ভি ভোল্ট দিয়েছি, এখানে ভি ভোল্ট দিয়েছি, ওকে ভি ধরনের দশ ভোল্ট দিয়েছি, তো কারোর ইচ্ছা হলো ভি ইকুয়াল টু 12 ভোল্ট আমি এখানে অ্যাপ্লাই করেছি, কারোর ইচ্ছা হলো যে আমি সার্কিটে আমি 4 অ্যাম্পিয়ার কারেন্ট পেতে চাই, 4 অ্যাম্পিয়ার কারেন্ট পেতে চাই, তখন সে বললো ও 4 অ্যাম্পিয়ার কারেন্ট পেতে চাই, ঠিক আছে আমি ওহমস ল লাগিয়ে দিই। ওহমস ল কি বলছে? ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর, বা আই ইকুয়াল টু ও সরি চার অ্যাম্পিয়ার যদি কারেন্ট পেতে চাই কত রেজিস্ট্যান্স লাগবে, বলছে যে এরকম সার্কিটে ভি ভোল্ট অ্যাপ্লাই করেছি, এবার এখানে তো রেজিস্ট্যান্স দিয়েছে আর কি, এটাকে বলা হয় আর ওয়ান, ধরে নাও এটা জানি না কত ভ্যালু, R2 এটা R3। তো কে বলে স্যার আমি 4 অ্যাম্পিয়ার কারেন্ট পেতে চাই আমার কত রেজিস্ট্যান্স লাগাতে হবে? প্রথমে রেজিস্ট্যান্সে ক্যালকুলেট করছো কি? আর ইজ ইকুয়াল টু ভি বাই আই, ভি ইজ ইকুয়াল টু 12 বলেছে আর আই ইজ ইকুয়াল টু 4 বলেছে, সরি তাহলে হ্যাঁ 4 বলেছে, তাহলে কত রেজিস্ট্যান্স লাগে? 3 ওহম। তাহলে কেউ যদি 12 ভোল্ট লাগিয়ে 4 অ্যাম্পিয়ার কারেন্ট পেতে চাই কত রেজিস্ট্যান্স লাগাতে হবে? 3 ওহম। এবার তোমাদের পাকা মানুষ, তোমরা অনেকে আছো সব পাকা বাচ্চা বলা হয় তোমাদেরকে, কারণ ইচ্ছে হলো স্যার আমি 3টে রেজিস্ট্যান্স লাগাবো, 3 ওহম, তো আমি 3টে লাগাবো, যে 1 ওহম যে পরিমাণ কারেন্ট যাচ্ছে সেই পরিমাণ কারেন্ট যদি আমি জাস্ট একটা রেজিস্ট্যান্স লাগিয়ে সার্কিটটা প্রায় পেয়ে যাই, তাহলে আমাকে এত বড় রেজিস্ট্যান্স না লাগে একটা লাগালে পারবো আর কি,
ঠিক তো, তাহলে কোন একটা সার্কিটে, এই সার্কিটে যে এতগুলো রেজিস্ট্যান্স লাগে যে কারেন্ট পাচ্ছি, ঠিক সেম ভোল্টেজ লাগে যদি আমি একটা রেজিস্ট্যান্সে সেম কারেন্ট পাই, তাহলে এই সার্কিট আর এই সার্কিট একই কাজ করছে। এই জন্য বলা হয়, এটাকে বলা হয় এর ইকুইভ্যালেন্ট সার্কিট। তো অ্যাকচুয়ালি এখানে সমস্ত রেজিস্ট্যান্স গুলোর বদলে আমি যে একটা নতুন রেজিস্ট্যান্স দিয়েছি আর কি, সেই রেজিস্ট্যান্স এটাকে বলা হয় ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ওকে, এবার দেখো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বোঝা গেল। এবার আমি বলছি যে এই রেজিস্ট্যান্স গুলো কত হলে এই রেজিস্ট্যান্সের কত দিতে হবে, মানে কি আমি ধরে নিলাম এখানে আর ওয়ান আর টু আর থ্রি বদল যদি আর দিই, তাহলে মোটামুটি সেম কারেন্ট পাবো সার্কিটে। তাহলে আমাকে এখন আমরা রিলেশন বার করবো যে এই আর আর এই আর এর মধ্যে রিলেশন কি আর কি, মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এর সঙ্গে আগে যে সার্কিটের রেজিস্ট্যান্স গুলো কানেক্টেড ছিল তার একটা রিলেশন আমরা বার করবো। ওকে, বার করা যাক রিলেশন। দেখো রিলেশন বলতে কি হবে, এখানে তো ভি ভোল্ট ধরে নাও, 12 ওয়াট দিচ্ছেন আমি, আমি এটা ওটা বোঝানোর জন্য ভি ভোল্ট আছে, সব ইজি হবে, ভি ভোল্ট আছে, ভি আছে, ওকে ভি ভোল্ট আছে ধরে নাও, তাহলে এই ভি ভোল্ট একটা কারেন্ট পাঠাবে, কারেন্ট এটা দিয়ে আই যাবে, আমি বলেছিলাম, বললাম যে আই যাবে, একটু আগেই বললাম এটাতে যদি আই কারেন্ট যায় এটা দিয়ে কত যাবে, আই কারেন্ট যাবে, এটা দিয়ে আই কারেন্ট যাবে, এটা দিয়ে আই কারেন্ট যাবে, কারণ এটা সিরিজে কানেক্টেড আছে। আমি তোমাদের সিরিজ প্যারাল কানেকশনটা অনেক আগে বলেছিলাম আর কি, তবে আর একটু পর বলবো আর কি। সিরিজে কানেক্টেড মানে হচ্ছে অনেকগুলো রেজিস্ট্যান্স সিরিজে কানেক্টেড, মানে একটা রেজিস্ট্যান্সের একটা প্রান্তের সঙ্গে অপর রেজিস্ট্যান্স যদি আর একটা প্রান্ত জুড়ে যায় তাহলে এই রেজিস্ট্যান্সকে বলা হয় যে সিরিজে কানেক্টেড রয়েছে। কি বলা হয়, এরা সিরিজে কানেক্টেড রয়েছে, অপর মানে এই দেখো এই রেজিস্ট্যান্সের এই প্রান্ত আর এই রেজিস্ট্যান্সের এই প্রান্তে একটা পয়েন্ট মিলেছে, অপর পয়েন্ট দুটো কোথায় গেছে কেউ জানে না, আমি জেনে লাভ নাই, দুটো পয়েন্ট এক জায়গায় মিললো মানে এই আর সিরিজে কানেক্টেড আছে, এটা শিওর। এখানে দেখো এই রেজিস্ট্যান্স যে সিরিজে কানেক্টেড আছে কেন বলছি, কারণ এই রেজিস্ট্যান্সের এই এন্ড এই রেজিস্ট্যান্সের এই এন্ড কানেক্ট আছে, গুড, তাহলে এর সঙ্গে সিরিজে। আবার দেখো এই রেজিস্ট্যান্সের এই এন্ড এই রেজিস্ট্যান্সের এই এন্ড কানেক্টেড আছে এখানে, তার জন্য এই আর এস সিরিজে, ধরুন আলটিমেট এ এর সঙ্গে সিরিজে, এ এর সঙ্গে সিরিজে, এরা পরস্পরে সিরিজে কানেক্টেড আছে। আর সিরিজে কানেক্টেড থাকার জন্য আমি বলেছি প্রত্যেকের ভিতরে কত কারেন্ট যাবে, আই অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হবে। এবার রিলেশন আর এস ওই ক্যাপিটাল আর 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 ওয়ান আর টু আর থ্রি মধ্যে রিলেশন থাকে। এখানে আমি তিনটে রেজিস্ট্যান্স নিয়েছি, কেউ যদি চারটে রেজিস্ট্যান্স নিয়ে করে আর ওয়ান আর টু আর থ্রি আর ফোর নিয়ে নো প্রবলেম, কেউ দুটো নিয়ে করলো নো প্রবলেম, কেউ দশটা নিয়ে করলো কোনো নো প্রবলেম, কোনো কিছু প্রবলেম নেই। এবার দেখো এই যে ভোল্টেজ রয়েছে কারেন্ট পাঠাবে আই, মানে আই কারেন্ট পাঠাচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি এইখানে কত ভোল্টেজ ড্রপ হবে এই রেজিস্ট্যান্সে, ওহমস ল অনুযায়ী আই ইনটু আর ওয়ান, এখানে কত ড্রপ হবে ওহমস ল অনুযায়ী আই ইনটু আর টু, এখানে ড্রপ কত হবে আই ইনটু আর থ্রি। অ্যাকর্ডিং টু দ্য কনজারভেশন অফ এনার্জি কি হয়, এখানে যে ভোল্টেজ রয়েছে ভি ভোল্টেজ, ভি ভোল্টেজ নষ্ট হবে কোথায় কোথায়, এই রেজিস্ট্যান্স এই রেজিস্ট্যান্স এই রেজিস্ট্যান্স। আলটিমেটলি আমরা বলতে পারি এই রেজিস্ট্যান্সে ভোল্টেজ ড্রপ প্লাস এই রেজিস্ট্যান্সে ভোল্টেজ ড্রপ প্লাস এই রেজিস্ট্যান্সে ভোল্টেজ ড্রপ ইজ ইকুয়াল টু ভি, কোনো প্রবলেম আছে, এই রেজিস্ট্যান্সে ভোল্টেজ ড্রপ যতটুকু হবে প্লাস এই রেজিস্ট্যান্স যতটুকু ভোল্টেজ ড্রপ হবে প্লাস এই রেজিস্ট্যান্স যতটুকু ভোল্টেজ ড্রপ হবে, এই তিনটে টোটাল ভোল্টেজ ড্রপটা ভি সমান হবে, কারণ এই ভোল্টেজটাই এইগুলোই নষ্ট হবে। আলটিমেটলি তাহলে আমি টোটাল ভি ইকুয়াল টু লিখতে পারি, ভি ইকুয়াল টু লিখতে পারি আই আর ওয়ান প্লাস আই আর টু প্লাস আই আর থ্রি, কেন আই আর ওয়ান মানে আর ওয়ান রেজিস্ট্যান্সের অ্যাক্রস ভোল্টেজ ড্রপ, আর টু মানে আই আর টু মানে আর টু অ্যাক্রস ভোল্টেজ ড্রপ, আই আর থ্রি মানে এটা, ওকে। তো এটা তুমি লিখে নিবে, নো প্রবলেম। এবার আমি কি বলেছি এই সেম কারেন্ট আই পাবো এখানে, এই রেজিস্ট্যান্স বদল করে যদি এই রেজিস্ট্যান্স গুলোর বদলে যদি জাস্ট এখানে একটা ক্যাপিটাল আর রেজিস্ট্যান্স লাগাই, তাহলে অ্যাকচুয়ালি এই সার্কিটে যদি আমি ওহমস ল অ্যাপ্লাই করি ভি ইজ ইকুয়াল টু কত আই ইনটু আর, লিখতে পারি কি পারি না, লিখতে পারি। এবার দেখো ভি ইজ ইকুয়াল টু আই ইনটু আর, আমি এই ভি এর জায়গায় আই আর যদি বসিয়ে দিই, আই ইনটু আর যদি বসিয়ে দিই, আর এখানে যদি আই কমন নিই, তাহলে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি ইজ ক্লিয়ার, দুই দিক থেকে আর কেটে দাও, দ্যাট ইজ আই কেটে দাও, আর ইজ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। তার মানে কি, যদি মানে কি সিরিজে রেজিস্ট্যান্স গুলো কানেক্টেড থাকে, সেই রেজিস্ট্যান্স গুলোকে যদি আমরা একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সে রিপ্লেস করতে একটা সেম সার্কিট পেতে চাই, তাহলে অবশ্যই সেই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান সেই রেজিস্ট্যান্স গুলো জাস্ট সাম হয়ে যাবে, দ্যাট ইজ দ্য সিরিজ কম্বিনেশন অফ আ ইলেকট্রিক সার্কিট বা ওহম সার্কিট, ক্লিয়ার। একটা জিনিস এখানে কনক্লুশন টানতে হবে, ফিজিক্স কি আছে, ম্যাথামেটিক্স হলো ফিজিক্স, দেখো এটা ক্লিয়ার যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স
প্রত্যেকটা রেজিস্ট্যান্সের থেকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের যে মান সেই মানটা প্রত্যেকটা রেজিস্ট্যান্সের থেকে বেশি হবে। কেন হবে? কারণ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু তিনটে রেজিস্ট্যান্সের সাম। সেটা অফকোর্স আর গ্রেটার দেন আর ওয়ান বলতে পারি, আর গ্রেটার দেন আর টু বলতে পারি, আর গ্রেটার দেন আর থ্রি, মানে এটাই হচ্ছে কনক্লুশন। ফর দ্য সিরিজ কম্বিনেশন দ্য ভ্যালু অফ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অলওয়েজ গ্রেটার দেন দ্য ইচ অফ দ্য রেজিস্ট্যান্স। ক্লিয়ার? এটা তোমার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে একটা শর্ট কোয়েশ্চেন দিয়ে দিতে পারে ট্রিক্স, যে ইকুইভ্যালেন্ট সিরিজ কম্বিনেশন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান অন্যান্য রেজিস্ট্যান্স থেকে বেশি হয়, কম হয়, সমান হয়, ব্যাস তিনটে অপশন দিয়ে দিলে একটা চুজ করতে হবে। তো এটা তোমরা মনে রেখো। ওকে, তো অ্যাকচুয়ালি এবার কারোর ইচ্ছা হলো স্যার যদি আর একটা রেজিস্ট্যান্স থাকতো কি হতো, এখানে প্লাস আর ফোর হয়ে যেত, যদি এনটা রেজিস্ট্যান্স থাকতো তাহলে আর ইকুইভ্যালেন্ট কত হতো, আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি প্লাস ডট ডট আর। ক্লিয়ার? ক্লিয়ার হয়ে গেল? এবার আমরা কি করব, প্যারালাল কম্বিনেশন। ওকে, প্যারালাল কম্বিনেশনে কি হয়, প্যারালাল মানে আমি আগে বললাম সিরিজে কি হয় যে দুটো রেজিস্ট্যান্স যদি থাকে এর একটা এন্ড আর একটা এন্ডে মিলবে, আর এই রেজিস্ট্যান্স আর একটা যে প্রান্ত থাকলো এবং এই রেজিস্ট্যান্স যে আর একটা প্রান্ত থাকলো, এরা দুজন কোথায় যাবে আমরা কেউ জানি না, আমাদের কোনো ইন্টারেস্টই ছিল না। কিন্তু প্যারালাল, এই প্যারালাল কানেকশনের মতলব হলো যে দুটো রেজিস্ট্যান্স যদি থাকে, দুটো যদি রেজিস্ট্যান্স থাকে জাস্ট লুক লাইক দিস, এটা আর এটা, তাহলে এই দুটো রেজিস্ট্যান্স এর দুটো প্রান্ত, এই রেজিস্ট্যান্স এর একটা প্রান্ত, এই রেজিস্ট্যান্স একটা প্রান্ত ধরে একটা পয়েন্টে মিট, মানে মিট করলো, হলো। তাহলে এই দুটো রেজিস্ট্যান্স এর অপর যে দুটো প্রান্ত আছে সেই প্রান্ত দুটো অবশ্যই আর একটা বিন্দুতে মিট করতে হবে, তাহলে এরা প্যারালাল কম্বিনেশন থাকবে, আদারওয়াইজ এরা কোনোদিন প্যারালাল কম্বিনেশনে থাকবে না। ওকে, এইখান থেকে যদি একটা থার্ড পার্সন বেরিয়ে যায়, এখান থেকে ধরুন একটা থার্ড পার্সন ক্যাপাসিটার বেরিয়ে গেল, তাহলে কি স্যার এদেরকে আমি বলবো যে এরা প্যারালাল আছে? দেখো, এর আর এর দুটো এন্ডের মিডল পয়েন্ট থেকে যদি কোনো একটা থার্ড রেজিস্ট্যান্স বেরিয়ে যায়, তখন কিন্তু আমরা একে আর একে প্যারালাল বলতে পারবো না। মাইন্ড ইট, প্যারালাল কম্বিনেশন তখন হবে দুটো রেজিস্ট্যান্সে যে চারটে প্রান্ত থাকে, চারটে প্রান্ত দুটো পয়েন্টে মিট করতে হবে মাস্ট, এবং ওদের মিড পয়েন্ট থেকে কোনো থার্ড পার্সন বাড়ালে হবে না, থার্ড পার্সন অলওয়েজ নেগলেক্টেড। থার্ড পার্সন যদি বার হয়ে যায় স্যার কি হবে, তাহলে আমরা যাই না প্যারাল কি সিরিজ, তাহলে স্যার কি করে করবো প্রবলেমগুলো, সে প্রসিডিওর শেখানো হবে আর কি, অনেক প্রসিডিওর আছে সেগুলো শেখানো হবে। তাহলে আলটিমেটলি প্যারাল কম্বিনেশনের কনসেপ্টটা বললাম। এইবার আমি বলছি তোমার ইচ্ছা হলো একটু আগে শিখলে, স্যার সিরিজের তিনটে রেজিস্ট্যান্স থাকলে একটা রেজিস্ট্যান্সে রিপ্লেস করে দিলাম, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করলাম, প্যারালে কিরকম হবে দেখা যাক। দেখো প্যারাল মানে কি যাচ্ছে এরকম, কিন্তু প্যারালালের ক্ষেত্রে কারেন্ট প্রত্যেকটা রেজিস্ট্যান্স এর ভিতর দিয়ে সেম হবে না। কেন হবে না তুমি এবার ভালো করে বুঝে যাচ্ছ, আমি ওয়াটার পাইপ দিয়ে বলছি, একটা একটা পাইপ দিয়ে যেটা জল ঢুকছে, এই পাইপ থেকে তিনটে পাইপ বার করলাম, ওকে, তো এই পাইপে যে রেটে জল ঢুকছে প্রতি সেকেন্ডে যত রেটে জল 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 ঢুকছে, এই পাইপে যদি প্রতি সেকেন্ডে ততটাই জল বেরিয়ে যায়, এটাতে কোনো জল পাওয়া যাবে, জল পাওয়া যাবে কি যাবে না, কারণ এটাতে যদি 1 লিটার ঢোকে, এই প্রতি সেকেন্ডে যদি এটা দিয়ে 1 লিটার জল বেরিয়ে যায়, এই দূরত্বে এই দূরত্বে কোনো রকম জল যাবে না, বাট এটা কোনদিন হবেই না। এটা দিয়ে জল ঢুকলে এটা দিয়ে জল বার হবে, এটা দিয়ে জল বার হবে, এটা দিয়ে জল বার হবে, তাহলে আমি বলতে পারি যে এই পাইপ দিয়ে প্রত্যেক সেকেন্ডে যত পরিমাণ জল ঢুকবে সেই পরিমাণ জল প্রত্যেক সেকেন্ডে এই তিনটে পাইপ দিয়ে যত পরিমাণ জল বেরিয়ে যাবে তার সমান হবে। ক্লিয়ার? কারণ যতটা জল 1 লিটার ঢুকলো এরা তিনজন ভাগ করে নিল 1 সেকেন্ডে, দিয়ে চলে যাচ্ছে, তার মানে প্রতি সেকেন্ডে যত পরিমাণ জল এই পাইপ দিয়ে ঢুকবে মোটা পাইপ দিয়ে, ঠিক তত পরিমাণ জল তিনটে পাইপ দিয়ে টোটাল বেরিয়ে যাবে আর কি। বোঝা গেল? সেম কেস ফর দ্য ইলেকট্রনিক সার্কিট, ইলেকট্রনিক সার্কিট সেম কেস হয়, এটা দিয়ে অ্যাকচুয়ালি জলের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ওখানে জল যাচ্ছে না, ওখানে কি যাচ্ছে ইলেকট্রন যাচ্ছে, এটা হচ্ছে ব্যাপার। এবার দেখো এটাতে যদি আই কারেন্ট যায়, এখানে কারেন্ট এসে কারেন্ট কাছে কটা পথ হলো, একটা দুটো তিনটে,
তাহলে অ্যাকচুয়ালি এরা ভাগ হয়ে যাবে আই ওয়ান আই টু আই থ্রি কারেন্ট যাবে এই ব্রাঞ্চ দিয়ে আই ওয়ান এই ব্রাঞ্চ দিয়ে আই টু এই ব্রাঞ্চ দিয়ে আই থ্রি আর কি এবার স্যার তিনটে দিয়ে সমান কারেন্ট যাবে কি যাবে না একটা কোয়েশ্চেন অ্যারাইজ করতে পারে দেখো তিনটেতে সমান কারেন্ট যেতেও পারে না যেতেও পারে স্যার কখন যাবে কখন যাবে না দেখো অ্যাকচুয়ালি কারেন্ট মানে কি আই ইলেকট্রনের ফ্লো তো এগুলো কি রেজিস্ট্যান্স একটু করে ইলেকট্রনকে বাধা দেয় তো ইলেকট্রন এখানে আসলো এসে দেখছে যে এই পাতে কোনো রেজিস্ট্যান্স কম মানে ভিতরে বেশি সংখ্যক ইলেকট্রন এই পাত দিয়ে যাবে আমরা ধরে নাও একটা রাস্তাতে হাঁটছি দশজন বন্ধু যাচ্ছে আর কি যে দেখি তিনটে রাস্তা বেরিয়ে গেল ঠিক আছে তো একটা রাস্তায় পুরো ফাঁকা কেউ নেই একটা রাস্তায় দুমদাম মারপিট হচ্ছে একটা রাস্তায় গাড়ি ঘোড়া প্রচুর আছে আর কি তো কি সবাই চাইবে আমি তাড়াতাড়ি আমার জায়গায় চলে যেতে চাই তো ম্যাক্সিমাম জন কি যা কি করবে ফাঁকা রাস্তাতে ছুটবে কিছুজন বলবে সবাই ওটাতে যাচ্ছে আমি এই যেটাতে মারপিট হচ্ছে এটাতে সাইডে সাইডে বেরিয়ে যাবো কিছুজন এটাতে যাবে আবার কি কিছুজন যেটা জ্যাম আছে যে রাস্তা ওটাতে কিছুজন হেঁটে যাবে আলটিমেটলি ভাগ হয়ে যাবে কোন রাস্তাতে বেশি সংখ্যক যাবে যে রাস্তায় যত বাধা কম সিমিলারলি এখানে ইলেকট্রন যখন অ্যাকচুয়ালি ইলেকট্রন এইদিকে আসবে ইলেকট্রন যখন এই জায়গাতে আসলো ইলেকট্রন এসে তিনটে পাত দেখলো তিনটে পাত দেখে বলছে বেশি সংখ্যক ইলেকট্রন কোনটাতে যাবে যেখানে যার রেজিস্ট্যান্স কম ধরো আমি আর আর ওয়ান সব থেকে কম তো সবচেয়ে বেশি সংখ্যক ইলেকট্রন এটা দিয়ে যাবে আর নাম্বার অফ ইলেকট্রনস যত বেশি হবে চার্জ কেউ তত বেশি হবে আর চার্জ যত বেশি হবে প্রত্যেক সেকেন্ডে তত পরিমাণ চার্জের ফ্লো তত বেশি হবে মানে কারেন্ট কি হবে তত বেশি হবে আলটিমেটলি এইগুলোর মধ্যে যে রেজিস্ট্যান্সের ভ্যালু যত কম তার ভেতর দিয়ে তত বেশি পরিমাণ কারেন্ট যাবে এই যে আই ওয়ান আই টু আই থ্রিতে ভাগ হয়ে যাবে এইবার যদি তিনটে রেজিস্ট্যান্সই সমান হয় তিনটে রেজিস্ট্যান্সই সমান হয় তিনটে ক্ষেত্রে সমান বাধা তাহলে আর কি কারেন্টটা তিনটে পাঁচ দিয়ে সমান পরিমাণ কারেন্ট মানে তিন ভাগে সমান তিনটে সমান ভাবে ভাগ হয়ে তখন যাবে তার মানে কি কারেন্ট যখন এখানে আসবে কারেন্ট তিনটে পাত পাবে তিনটে পাত দিয়ে কারেন্ট আই ওয়ান আই টু আই থ্রিতে ভাগ হয়ে যাবে আই ওয়ান আই টু আই থ্রির ভ্যালু সেম হতে পারে আবার সেম নাও হতে পারে তুমি জেনারেলি শিখে নাও যে সেম হয় না স্পেশাল কেস আর ওয়ান আর টু আর থ্রি ইকুয়াল হলে তবে সেম হবে ব্যাস হলো তাহলে অ্যাকচুয়ালি আই ওয়ান এটা দিয়ে গেছে আই টু এটা দিয়ে গেছে আই থ্রি এটা দিয়ে গেছে তিনটে ব্রাঞ্চ দিয়ে কারেন্ট গেছে ওকে এবার আর একটা কনসেপ্ট তোমাদের লাগবে আর কি আমি বলছি এখানে একটা এই রেজিস্ট্যান্স আছে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রস এই একটা পয়েন্ট এই পয়েন্টে ভোল্টেজ কত হবে দেখো কোন একটা পয়েন্টে ভোল্টেজ মানে ভোল্টেজ উইথ রেসপেক্ট টু দা গ্রাউন্ড কোন একটা পয়েন্টে ভোল্টেজ মানে এটা এটা দিয়ে এই মানে অ্যাকচুয়ালি এর অ্যাক্রসে ভোল্টেজ মানে কি দেখো একটা তার আছে তো একটা তার আছে তো এই তারের এই পয়েন্ট আছে এই পয়েন্ট আছে তিনটে পয়েন্ট হবে আমি বললাম তুই বলে স্যার এই পয়েন্টে ভোল্টেজ কত এই পয়েন্টে ভোল্টেজ জানতে চাও মানে আর কি এই পয়েন্ট থেকে বলছে একটা তার বার করে দাও তার বার করে ভূমি গ্রাউন্ড গ্রাউন্ডের রেসপেক্টে যত ভোল্টেজ সেটা ঠিক আছে তো এই পয়েন্টটাও তাহলে এই পয়েন্টে ভোল্টেজ মানে এই পয়েন্টে গ্রাউন্ড রেসপেক্টে ভোল্টেজ এই পয়েন্টে ভোল্টেজ কত গ্রাউন্ডের রেসপেক্টে ভোল্টেজ ওকে এবার দেখো তাহলে এই যে তিনটে পয়েন্ট আছে এখানে একটা দুটো তিনটে ওকে দেখো আর কি এই পয়েন্টে ভোল্টেজ মানে কি এই পয়েন্টে যদি ভোল্টেজ বলে ভোল্টেজ কত ভোল্টেজ অ্যাক্রস দ্য গ্রাউন্ড মানে ধরো না ভি যদি হয় তাহলে এই পয়েন্টে কত ভি হবে আমি যদি বলি স্যার এই পয়েন্টে ভোল্টেজ কত তাহলে ভোল্টেজ অ্যাক্রস দ্য গ্রাউন্ড সেটা ধরো এটা ভি এ বললাম এটা ভি বি বললাম মানে এই পয়েন্টে গ্রাউন্ডের রেসপেক্টে ভোল্টেজ হচ্ছে ভিপি এই ভিবি এই পয়েন্টে গ্রাউন্ডের রেসপেক্টে ভোল্টেজ হচ্ছে ভিবি ভি এ তাহলে অ্যাকচুয়ালি আমি যদি বলি এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কত অ্যাকচুয়ালি এই পয়েন্টের ভোল্টেজ মাইনাস এই পয়েন্টের ভোল্টেজ দ্যাট ইজ VA minus VB ওকে এইবার দেখো এবার আমি বলছি তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টে বার করলাম ভোল্টেজ হলো VA minus VB ওকে এবার এই পয়েন্টে নাও এই পয়েন্ট আর এই পয়েন্টে আমি বলছি এই পয়েন্টের ভোল্টেজ কত এই পয়েন্ট ভোল্টেজ উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড মানে এখান থেকে এসে একদম গ্রাউন্ডে তাই তো দেখো এই পয়েন্টে ভোল্টেজ এই পয়েন্টের গ্রাউন্ডের রেসপেক্টে ভোল্টেজ ছিল VA আমি এই পয়েন্টে এবারে আর একটু বাড়িয়ে দিয়েছি পয়েন্টটা বলছি গ্রাউন্ডের রেসপেক্টে ভোল্টেজ কত হবে ভিএ হবে না ভিএ হবে না কমে যাবে কোশ্চেন হতে পারে দেখো এখানে যদি একটা রেজিস্ট্যান্স থাকতো তাহলে ভিএ হতো না ভিএ থেকে কম বেশি হতো কারণ এখানে কিছুটা ভোল্টেজ লস হয়ে যেত কিন্তু যদি এখানে কোনো রকম রেজিস্ট্যান্স না থাকার কারণে আর কি এখানে কোনো ভোল্টেজ লস হবে না মানে এখানেও যা ভোল্টেজ হবে এখানেও সব ভোল্টেজ হবে এখানেও সব ভোল্টেজ এখানে সব ভোল্টেজ তার মানে এই পয়েন্টের রেসপেক্টে ভোল্টেজ যদি ভিএ হয় সিমিলারলি এই পয়েন্টের রেসপেক্টে ভোল্টেজ কি হবে ভি হবে ভিএ হবে ভিএ এবার তাহলে সিমিলারলি তাহলে এই পয়েন্টে যে ভোল্টেজ ভিবি হয় এই পয়েন্টে কত হয় ভোল্টেজ ভিবি মানে পোটেনশিয়াল ভোল্টেজ নাথিং বাট দ্য পোটেনশিয়াল ইউ নো ভিবি তাহলে আমি যে বলি এই প্রান্তের মধ্যে ভোল্টেজ কত ডিফারেন্স কত ভিএ মাইনাস ভিবি সিমিলারলি এই প্রান্ত আর এই প্রান্তের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স হয় ভিএ মাইনাস ভিবি তার মানে একটা জিনিস ক্লিয়ার হলো প্যারালাল কানেকশনে তোমার কারেন্টটা ভাগ হয়ে যাচ্ছে ঠিক কথা কিন্তু ভালো করে দেখো তো প্রত্যেকটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজগুলো দেখো সেম
এটা হচ্ছে বিউটি সিরিজ আর প্যারালাল মধ্যে বেসিক ডিফারেন্স। সিরিজের ক্ষেত্রে কি ছিল, প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভিতরে কারেন্টটা সেম ছিল, কিন্তু প্রত্যেকটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ভোল্টেজ গুলো আলাদা ছিল, কারণ আই ইন্টু আর ওয়ান, আই ইন্টু আর টু, আই ইন্টু আর থ্রি। প্যারালাল ক্ষেত্রে কি হলো, দেখো প্রত্যেকটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজটা সেম বাট কারেন্টটা ডিফারেন্ট, ওকে, জাস্ট অপোজিট, ভাইস ভার্সা উইথ রেসপেক্ট টু দা সিরিজ কম্বিনেশন, ওকে। কারণ আমি এটা বলতে পারি এর অ্যাক্রসে যা ভোল্টেজ, এর অ্যাক্রসে প্রত্যেকের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা ভিটা কি হবে সেম, সেই ভি এর ভ্যালু কত হবে, সেই ভি এর ভ্যালু তো আমি জানি, এই তো ভি দিদি সেটাই হচ্ছে ভি, ঠিক আছে, এটা হচ্ছে কি তোমার ভি। এবার দেখো, এবার দেখো এই তারটাই যদি, তাহলে অ্যাকচুয়ালি এখানে যদি ভি ভোল্টেজ হয়, এই প্রান্ত এই প্রান্তের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স ভি, এবার তুমি এই তারটাই ওহমস ল লাগাও, ওহমস ল ভি is equal to I into R1, ঠিক আছে, I into R1, sorry, I1 into R1, ওকে, এই তারটা যদি লাগাও V is equal to I2 into R2, এখানে যদি লাগাও V is equal to I3 into R3, বোঝা গেল? তিনটে তারে ওহমস ল লাগিয়েছে আর কিছু না, ওহমস ল তিনটে তারে লাগিয়েছে। এবার আমি বলছি যে এই তিনটে রেজিস্ট্যান্সের বদলে যদি আমি একটা রেজিস্ট্যান্স সিঙ্গেল দিয়ে দিই, সেম ভোল্টেজ যদি অ্যাপ্লাই করি, তাহলে আমি সেম কারেন্ট পেতে হবে আমাকে ভি, সেম কারেন্ট আমাকে আই পেতে চাইছি। এখানে তাহলে একটা আর রেজিস্ট্যান্স যদি হয়, এখানে যদি ওহমস ল লাগাও, তাহলে ভি ইজ ইকুয়াল টু কত হবে, কত হবে, আই ইনটু আর, ভি ইজ ইকুয়াল টু আই ইনটু আর হবে, ঠিক আছে। তো তো দেখো এইখান থেকে আই ওয়ান বার করো, আই ওয়ান ইকুয়াল টু কত হবে দেখো, ভি বাই আর ওয়ান, ইজ ইট ক্লিয়ার, আই টু কত হবে, ভি বাই আর টু, আই থ্রি কত হবে, ভি বাই আর থ্রি, ক্লিয়ার, ওকে। তুমি এটা ক্লিয়ার হয়েছ কি, এই আইটা আই ওয়ান আই টু আই থ্রিতে ভাগ হয়ে গেছে, তাহলে আমি লিখতে পারি আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি, সরি আই থ্রি ইকুয়াল টু আই। ভালো করে দেখো, আমি প্রত্যেকটা ক্ষেত্রে আই ওয়ান বার, আই ওয়ান আই টু আই থ্রি বার করলাম, এবার আমি আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি ইজ ইকুয়াল টু আই, কারণ আইটাই তিনটে বার ভাগ হয়ে গেছিল, ওকে, ব্যাস ভ্যালু গুলো পুট করো, আই ওয়ান মানে কত, ভি বাই আর ওয়ান, আই টু মানে ভি বাই আর টু, আই থ্রি মানে ভি বাই আর থ্রি। টুইস্ট হচ্ছে এখানে আমি এই যে টোটাল কারেন্ট আই এর ভ্যালু এই ইকুয়েশন থেকে নিতে পারি, দ্যাট ইজ আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, ইউনো দ্যাট ইজ ইউ ক্যান রাইট হিয়ার ভি বাই আর। দেখো এখান থেকে যদি ভি কমন নাও, তাহলে কত হবে, ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি ইজ ইকুয়াল টু ভি বাই আর। দুই সাইড থেকে ভি যদি ক্যান্সেল করে দাও, দুই সাইড থেকে ভি যদি ক্যান্সেল করে দাও, তাহলে কি হবে, কি করে থাকবে, কি করে থাকবে, ভিভি কেটে গেল, তাহলে কত হবে, ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি ইজ ইকুয়াল টু ওয়ান বাই আর। দিস ইজ দা ওয়েল নন ইকুয়েশন ফর দি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ আ প্যারালাল সার্কিট, ক্লিয়ার। এবার যদি এখানে এন্টার এন্টার সার্কিট থাকতো, এন্টার রেজিস্ট্যান্স থাকতো, তাহলে কত হবে, ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি প্লাস ডট ডট ওয়ান বাই আর এন ইকুয়াল টু ওয়ান বাই আর, ক্লিয়ার হয়ে গেল। সিরিজের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করলাম, প্যারালালের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করলাম, ওকে। ক্লাসটা কত মিনিট হলো একটু দেখি, 29 মিনিট, ওকে। এবার দেখো একটা খুব সুন্দর জিনিস বলি, আর ফিজিক্স বলে একটু মজা পাবে, সিরিজ কানেকশন আর প্যারালাল কানেকশন শিখলাম, তাই তো, এবং দেখলাম কিভাবে কানেক্টেড হয়, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স টেস্ট কিভাবে বার করতে সব দেখলাম। একটা জিনিস কনক্লুশন একটা টানা হলো না, 1 বাই আর ইকুয়াল টু কি পেলাম, 1 বাই আর 1 প্লাস 1 বাই আর 2 প্লাস 1 বাই আর 3 ইজ ইকুয়াল, ভালো করে দেখো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর টা এই আর লেস দেন আর 1 আর লেস দেন আর 2 আর লেস দেন আর 3, কেন, কারণ আর 1 বাই আর
ওকে 1 বাই আর কার কার সমষ্টি এটা সমষ্টি প্লাস এটা সমষ্টি প্লাস এটা সমষ্টি ঠিক আছে তো তাহলে দেখো 1 বাই যদি 5 হয় ওকে মানে কি এই 5 গুলো সমষ্টিগুলোর রিসিপ্রোকালের সমষ্টি আর কি কিন্তু 8 টাকে যদি উল্টে দেওয়া হয় মানে এই অ্যাকচুয়ালি দেখো এটা ধরে নাও 5 এটা ধরে নাও 4 এটা ধরে নাও 2 হলো ঠিক আছে তো তাহলে অ্যাকচুয়ালি দেখো 1 বাই আর 1 প্লাস 1 বাই আর 2 প্লাস 1 বাই আর 2 কত হবে 1 বাই আর 1 1 বাই 5 ঠিক আছে তো প্লাস 1 বাই আর 2 1 বাই 4 প্লাস 1 বাই আর 3 1 বাই 2 ক্যালকুলেট করো এখানে তোমার কি ভারী সমস্যা নিয়ে নিয়েছি তাহলে চার পাঁচে কুড়ি চল্লিশ হয় করো 40 লসাও করো 8 প্লাস 10 প্লাস 20 তার মানে কত হলো 10 আর 8 18 10 আর 8 18 20 কিসে কানেক্টেড থাকে অনেক হয়তো জানো বলে স্যার প্যারালালে আমি বলো সিরিজে কেন নয় কোশ্চেন অ্যারাইজ হতে পারে ফিজিক্সে উইদাউট কজ কোনো কিছু যদি তুমি মেনে নাও তাহলে তুমি ফিজিক্স শিখতে পারবে না প্রত্যেকটা জিনিসের একটা কারণ আছে কারণটা কি সেটা জানার চেষ্টা করবে যদি জানতে পারো খুব ভালো আর যদি জানতে না পারো কোনো স্যারকে জিজ্ঞেস করবে ওকে দেখো স্যার হয়তো আনসার দিবেন যদি না দেন যেন আশা ছাড়বে না আর কি ওকে কারণ তোমার কোশ্চেনটা ভ্যালিড থাকবে এবং তোমাকে কারণটা অবশ্যই জানতে হবে সেটা জানা তোমার দায়িত্ব স্যার অবশ্যই বলে দেবেন কিছু কিছু স্যার অ্যাভয়েড করে যায় কিন্তু তোমরা জানার চেষ্টা করবে যদি নিজের ভালো চাও কারণ যখনই তুমি কারণ খোঁজা বন্ধ করে দেবে তখনই তোমার ব্রেনের শার্পনেস কমতে শুরু করবে সবকিছু মুখস্থ করতে লাগবে আলটিমেটলি তাহলে একটু কারণটা দেখে নিই অ্যাকচুয়ালি দেখো সিরিজে থাকে তাই তো লাইট রেজিস্ট্যান্স মানে কি তার থাকা তো রেজিস্ট্যান্স মানে একটা লাইট ধরনের আমি রেজিস্ট্যান্স জিনিসটা সম্পর্কে আইডিয়া বলবো লাইট থেকে তাদের কারণ এই লাইটের ভিতরে কি থাকে একটা কুণ্ডলী থাকে এটাই রেজিস্ট্যান্স বা কাজ করে এর সময় লাইটের সঙ্গে একটা ফ্যান লাইন করে দিলে ফ্যান কি তোমরা হয়তো ম্যাগনেটিজমে পড়বে ফ্যানের ভিতরে একটা কয়েল জড়ানো থাকে অনেকগুলো তার সে তারগুলো মানে একটা রেজিস্ট্যান্স আর একটা রেজিস্ট্যান্স তার মানে একটা ফ্যান আমি ধরুন একটা ফ্যান লিখে দিলাম এটা একটা রেজিস্ট্যান্স আমি ধরুন একটা সিরিজে কানেক্টেড করছি এই সার্কিটে এটা মেইন আছে মেইন ভোল্টেজ মানে অ্যাকচুয়ালি সেই যেটা মিটার থেকে কারেন্ট আসছে তুমি বলে স্যার আমি বললাম যে সিরিজে লাগাই না প্যারালাল লাগাই তো অ্যাকচুয়ালি আমি বললাম কেউ বললো প্যারালাল অবভিয়াসলি প্যারালাল লাগাই সিরিজে কেন হয় না সেটা বলছি সিরিজে কেন লাগানো হয় না কি সমস্যা হলো এবার দেখো কি সমস্যা হলো এরকম ভোল্টেজ আছে এবার মাঝে মাঝে বাজ পড়ে অনেক কিছু ধরো ন্যাচারাল ডিজাস্টার হয় তখন এবার তোমার ফ্যান ট্যান সব সুন্দরভাবে চলছে হঠাৎ করে ভোল্টেজ বেড়ে গেল ঠিক আছে তো ভোল্টেজ বেড়ে গিয়ে কি হলো প্রচুর পরিমাণে কারেন্ট আসে প্রচুর পরিমাণে কারেন্ট আসলে কি হয় প্রচুর পরিমাণে ইলেকট্রন এখানে আসবে হিট উৎপন্ন হবে ফিলামেন্টে কি হয়ে যাবে পড়ে যাবে ফিলামেন্ট পড়ে যাওয়া মানে কি এই রেজিস্ট্যান্সটা ডিসকানেক্ট হয়ে গেল এই রেজিস্ট্যান্স ডিসকানেক্ট হওয়া মানে কি কারেন্ট এত দূর আসলো আর যাবে না সার্কিট ওপেন হয়ে গেছে তোমার বাল্ব পুরো সঙ্গার ফ্যানও চলবে না ঠিক আছে তো বাল্ব দেখে গেলো পড়ে গেলো ফ্যানও চলবে না তার মানে সিরিজে তুমি কানেক্ট করো তোমার ঘরে ধরো 7টা বাল্ব বা 10-15টা পাখা আছে একটা খারাপ হয়ে গেলে সবগুলো খুলে সারতে হবে মানে খুবই টিডিয়াস ওয়ার্ক কেন এবং প্রচন্ড অর্থ সাপেক্ষ ব্যাপার কিন্তু যদি প্যারালাল কানেক্ট করি কত মজা দেখো তো প্যারালাল যদি কানেক্ট করি আর কি প্যারালাল কানেক্ট করা মানে কিছু না এই একটা ভোল্টেজ থাকে ওকে ভোল্টেজ থাকলে এই থাকে এটা ধরো না বাল্বটা বাল্বটা মানে রেজিস্ট্যান্স এটা বাল্ব দিয়ে দিলাম এটা একটা ফ্যান দিয়ে দিলাম কয়েল দুটোই দিলাম সেম হয়তো বলছি দুটা ফ্যান আর একটা বাল্ব আছে এবার ধরো না ভোল্টেজ আছে স্যার আপনি বললেন আগে কারেন্ট হট করে বেড়ে যাবে ওটা পুড়ে যাবে এখন কি আর বাড়বে না অবশ্যই বাড়বে এখন ধরো বাজ পড়েছে
হঠাৎ করে কারেন্ট প্রচুর পরিমাণে বেড়ে গেছে, কারেন্ট প্রচুর পরিমাণে বেড়ে গেল, মানে এতটাই এতটাই বেড়েছে যে এরকম হলো যে ফ্যানটা পুড়বে না আর কি। আগে যখন বলেছিলাম এতটাই বেড়েছে যে ফ্যানটা পুড়তো না, বাল্বটা পুড়ে যেত, কারণ বাল্বের কুণ্ডলের রেজিস্ট্যান্স খুব কম তো এবং খুব সরু থাকে আর কি, একটু হিট উৎপন্ন পুড়ে যায়। তো অ্যাকচুয়ালি ফ্যানের অনেকগুলো তার থাকা পুড়ে না আর কি, ফ্যান অত সহজে পুড়ে না। তো অ্যাকচুয়ালি হাই ভোল্টেজ হয়ে গেছে, এবার এতটাই হাই কারেন্ট গেছে যে এটা দিয়ে গিয়ে বাল্বটা পুড়ে যেতে, সত্যি কথা মানে এটা ব্রেক হয়ে গেছে, এখানে যে কুণ্ডল ছিল এই সার্কিটটা ব্রেক হয়ে গেছে আগের মতো, কোনো সমস্যা নেই, ও ব্রেক হয়ে গেছে হয়ে গেছে, কারেন্ট এটা দেওয়া যাবে না, কারণ কারেন্ট এখানে ক্লোজ লাগবে, তো এখানে কারেন্ট আসলে এখানে ইলেকট্রন এখানে যেতে পারে না, কারেন্ট যাবে এটা দিয়ে, বাল্ব ধরে না কোনো প্রবলেম নাই, কিন্তু এখানে যে কারেন্ট আসছিল কারেন্ট এখানে যে না, কিন্তু এটা যেটা রাস্তা আছে কারেন্ট এটা দেশে ফ্যান তার দিকে যাবে, ফ্যান দিয়ে কারেন্ট এটাতে যাবে, এটাতে যাবে, এটাতে যাবে, সার্কিট দেখো ফ্যানের সার্কিট ব্রেক হলো না, হলো কি ফ্যান সার্কিট ব্রেক হলো না, তার মানে কি আমার যদি একটা বাল্ব খারাপ হয় টুক করে এসে মিস্ত্রি এখানে এসে বাল্বটা খুলে দিল লাগিয়ে দিল আবার ওকে, কত কম খরচা, আমার মিস্ত্রি খরচা কম, ঘর বারবার খুলতে হবে না। এই জন্য আর কি এই অ্যাডভান্টেজটা নেবার জন্য তোমার আর কি হয় আমরা বাড়ি যে সমস্ত কানেকশনগুলো করি আর কি, ওয়্যারিংয়ের সমস্ত কানেকশন প্যারালাল কানেকশন করা হয়। এইবারে দেখো প্যারালাল কানেকশন তো করা হলো, এবার বাজ পড়া মানে কি, আমি যেটা বললাম বাজ পড়লো প্রচুর হাই ভোল্টেজ, এতটা হাই ভোল্টেজে এখানে একটি ফ্যান আছে, বাল্ব আছে, টিভি লাগিয়ে দিলে তুমি, টিভি মানে আবার রেজিস্ট্যান্স, টিভিও লাগিয়ে দিলে, এই এতটাই হাই ভোল্টেজ হয়ে যায় যদি কারেন্ট প্রচুর হাই ভোল্টেজ হওয়ার কোনো কারেন্ট বেশি যাবে, তার মানে কারেন্ট বেশি যাবে, এটাতেও কারেন্ট বেশি যাবে, এটাতেও যাবে, এটাতেও যাবে, এতটাই বেশি যে সবগুলোই পুড়ে দেবে তার, তাহলে তো ঘরের জন্য বিশাল ক্ষতিগ্রস্ত আর কি, তাই না? যে এতটা যদি কারেন্ট যদি যায় এভাবে আর কি, তাহলে তোমার ঘর বাড়ির এই জিনিসপত্রগুলো সমস্ত পুড়ে যাবে, বাজ পড়লে কিংবা ভোল্টেজ কোনো কারণে প্রচুর পরিমাণে বেশি হয়ে গেল। তখন সায়েন্টিস্ট একটু কাজ করলো, বলে ঠিক আছে কোনো ব্যাপার নেই, প্রবলেম তো হয়েছে, সলিউশন মানে এখানে একটা কাজ করে দাও, এখানে একটা কাজ করে দাও, কি একটা করলো যে গণনাঙ্ক একটা পার্টিকুলার হাই অ্যামাউন্টের কারেন্ট গেলে গলে যাবে, ঠিক আছে? তো কতটা হাই, এতটাই হাই যে সে হাই অ্যামাউন্ট কারেন্ট এগুলোকে পোড়াবে না আরকি। মনে ধরে নাও এ বললো আমি 40 অ্যাম্পিয়ার কারেন্ট পাসপোর্ট পাস করে দেবো, এর উপরে গেলে পুড়ে যাবে আর কি, এবং 40 অ্যাম্পিয়ারে তোমার এগুলো পুড়বে না, আর ফ্যান পাখা এগুলো ধরে নাও 41 অ্যাম্পিয়ারে পুড়ে যায়, 41 অ্যাম্পিয়ারে বেশি কারেন্ট হয়ে গেলে পুড়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি বাজ পড়লো প্রচুর হাই কারেন্ট আসলো, কোনো সমস্যা নেই, হাই কারেন্ট আসলো এখানে, এখানে এসে এটা প্রচুর পরিমাণে কারেন্ট ফ্লো হবে, প্রচুর হিট উৎপন্ন হবে, আর হিট উৎপন্ন হলে এটা ফট করে পুড়ে যাবে, মানে সার্কিট ডিসকানেক্ট হয়ে গেল। অ্যাকচুয়ালি এই হাই কারেন্টটাকে ফ্যানের কাছে যেতেই দিল না আর কি, বাড়ির সমস্ত ডিভাইস কোনো ডিভাইস আর পুড়লো না, নাইসলি সুন্দরভাবে সমস্ত জিনিসপত্র রক্ষা করা হয়। এই জন্য বাড়িতে মিটারের কাছে দেখবে একটা কি থাকে, চীনামাটির একটা আয়তক্ষেত্রের মতো জিনিস থাকে, আয়তক্ষণের মতো, ওটা খুলবে দেখবে সরু সরু তার দেওয়া থাকে, ওই দূরে তারকে বলা হয় ফিউজ। ফিউজের ব্যবহার কি তোমাকে ইন্টারভিউ ধরতে পারে, কোশ্চেন আসতে পারে, ফিউজ সার্কিটে কোথায় ব্যবহার করে, সিরিজ ফিউজ সাধারণত রেজিস্ট্যান্স গুলো থেকে ব্যাটারি মানে মেন ভোল্টেজ সোর্স থেকে রেজিস্ট্যান্স গুলো লাগার আগে পর্যন্ত কোনো একটা জায়গায় ব্যবহার করে, এখানে ব্যবহার করতে পারবে এবং এখানে ব্যবহার করতে পারে, কোনো সমস্যা নেই, দুটো ফিউজ থাকে, এখানে একটা দেয়, এখানে একটা দেয়, সুন্দরভাবে পুড়িয়ে দেয়, পুড়িয়ে দেওয়ার কারণে আর কি তোমার সুন্দরভাবে বাড়ির সমস্ত ইলেকট্রনিক যে যন্ত্রপাতিগুলো থাকে সব সেফ থাকে। এটা হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ প্যারালাল কম্বিনেশনের, এই জন্য আমরা বাড়ির ওয়ারিংগুলো প্যারালাল কম্বিনেশনে করে থাকি। ওকে, আজকে সময় হয়ে গেল, এই পর্যন্ত আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকুন।